একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর সে হোক আমার বাবা, হোক আমার আত্মীয় স্বজন, আমার নিকটবর্তী কেউ, অথবা আমার আমি যাকে ভালোবাসি সমাজ বা রাষ্ট্রের কেউ, তাহলে তার জন্য আমাদের করণীয় কি? তার জন্য যদি ইশালে সওয়াব তথা তার জন্য সওয়াব প্রেরণ করতে চায়, এর পদ্ধতি কি? পদ্ধতি আছে কি না ইসলামে? এখন আপনি যদি বলেন যে না পদ্ধতি নাই, তাহলে তো আপনি ইসলাম সম্পর্কে জানেনই না, আপনার জানার ঘাটতি থাকতে পারে। কিন্তু যদি পদ্ধতি থেকেই থাকে তাহলে পদ্ধতিটা কি? আর যদি সুন্না অনুসারে আপনি পদ্ধতি অনুসরণ করতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে হবে, নাকি তার ব্যতিক্রম হবে? এখন আমরা ইসালে সওয়াব তথা মৃত ব্যক্তির রুহের উপরে সওয়াব পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। আপনাদের চট্টগ্রামের মানুষ 5 দিনে করে, 10 দিনে করে, 40 দিনে করে, বছরে করে, করেন কি না? যদি এটি সুন্না না, আপনারা করে যাচ্ছেন, আমরা করে যাচ্ছি। ঠিক বিপরীতভাবে আবার আমরা দেখছি যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন তার মৃত্যুবার্ষিকী আসে, তার জন্য ইসালে সওয়াব করার দরকার হয়, তখন একজন মুসলিম হিসেবে তার প্রথম নজর দেওয়া উচিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষের জন্য ইসালে সওয়াব করতেন, এবং তাদের জন্য কীভাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব করার পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, সেটা আমাদের দেখা উচিত। যদি না দেখি তাহলে আপনি হয়তো বলবেন যে আমরা তো মসজিদে মুমিন, বাইরে গেলে আমরা সেকুলার। আমাদের এখন ধর্ম দুটি ইন্টে হয়ে যাচ্ছে, আমরা মসজিদে এসলে খাঁটি মুমিন, একেবারে হুজুর, তাকবীর, কেন নামাজের পরে দেখবেন আমাদের মুসল্লিরা এমন হয়। আমাদের কালকে একজন জিজ্ঞেস করছে, একজন ব্যক্তি দেখছি ভিতরে নামাজে 3 তৃতীয় নম্বর রাখাতে এসে মুনাজাত ধরছে, তা আমার পাশে এক মুরব্বী আমাকে বলছে দেখেন উনি কি করে, দেখেন উনি কত সতর্ক, যদিও উনি এটা জানে না যে এটা জায়েজ। এই পদ্ধতিটা কি সুন্না সম্মত? এটা জানে না, না জানার কারণে উনার মাথায় কি লাগলো, চিন্তায় একটু ব্যাঘাত ঘটলো যে কাজটা ঠিক হচ্ছে না। উনি মসজিদে কিন্তু পারফেক্টলি সুন্না যেভাবে আছে সেভাবে আমল করতে চাচ্ছে, আবার এই মানুষগুলো যখন মসজিদের বাইরে যায় তখন আর সুন্না কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সেটার অনুসরণ না করে তখন রাষ্ট্র কি বলেছে, সমাজ কি বলেছে, সেটা অনুসরণ করে। অর্থাৎ আমরা ভিতরে এসে মুসলিম, বাইরে গেলে একেবারে পাক্কা সেকুলার হয়ে যাচ্ছি। আমরা সেখানে বলি যে এখানে ধর্মকর্ম দরকার নেই, যার কারণে আমি আপনাদেরকে বারবার সচেতন করি যে সেকুলারিজম যে মতবাদটা, এটি কুফুরি মতবাদ। এটা যদি আপনার ভিতরে একবার ঢুকে, আপনি ধর্ম আর আপনার নিজের কর্মকে আলাদা করে ফেলবেন। আপনি ভাববেন যে ধর্ম এক জিনিস, আমার কর্ম এক জিনিস, আমি বাইরে গিয়ে সুদ খাবো, মসজিদে এসে চোখের পানি পেলে সেজদা দিব। তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একজন মানুষের কাছে ইসালা সওয়াব পৌঁছানোর জন্য, হোক তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক অথবা তিনি রাষ্ট্রের একবারে মেথর পর্যায়ের বা কুলি মজুর পর্যায়ের একজন লোক, সাধারণ মানুষ, তার পর্যন্ত ইসালা সওয়াব পৌঁছানোর জন্য আল্লাহ রাসূলের পদ্ধতি আছে তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, 1 নম্বর হলো সাদাকাতান জারিয়া, আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, আও ইলমান ইউনতাফা বিহি। তিনটা পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর ভিতরে একটা হলো যে একজন মানুষ যখন মারা যায় তার কাছে সওয়াব পৌঁছাবে 3 পর্যায়ে। কয় পর্যায়ে? 3 পর্যায়ে। এর আগে তার সকল, এই 3 পর্যায় ছাড়া তার সকল পর্যায়ে, সকল দরজাগুলো ইনশাআল্লাহ সওয়াবের সকল দরজাগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইন কতা আমালুহু, তার আমলের জারি যেটা, আমল যে থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, তার থেকে আমলটা বিচ্ছিন্ন। কী কী জারি থাকে? 1 নম্বর হলো সে যদি কোনো সাদাকায় জারিয়া করে যায়, এমন কাজ করে গেছেন যেটার সওয়াব, যেটার উপকার মানুষ তার মৃত্যুর পরও পেয়ে যাচ্ছে। যেমন আপনি একটা রাস্তা করে দিলেন, একটা বাথরুম করে দিলেন, একটা পুকুর করে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, একটা মসজিদ করে দিলেন, একটা হাসপাতাল করে দিলেন, এরপরে একজন মানে গরিব মানুষকে একটা গরু কিনে দিলেন, সে যতদিন এই গরুটা লালন পালন করবে এটা জারিয়া থাকবে। আপনি মরে গেছেন কিন্তু গরু এখনো জীবিত, তার সংসারে এই আয় দিয়েই তার সংসারের উন্নতি হচ্ছে। তাহলে এই যে সাদাকা চললো, এই সাদাকার মাধ্যমে কি হবে, তার কাছে সওয়াব পৌঁছাবে, ইনশাআল্লাহ সওয়াব হবে। 1 নম্বর, আমরা বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলবো। 2 নম্বর হলো সে এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞানের মাধ্যমে, আও ইলমিন ইউনতাফা বিহি, এমন জ্ঞান অর্জন করেছে অথবা এমন জ্ঞান বিতরণ করেছে যেই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার অর্জন করে, মানুষ সুবিধা পায়, মানুষ আখিরাতের পথ জানতে পারে, আল্লাহকে জানতে পারে, সত্যকে জানতে পারে, মিথ্যাকে জানতে পারে, মানুষ হকের উপর চলতে পারে, এমন জ্ঞান যিনি বিতরণ করে গেছেন, অর্জন করেছেন। তাহলে আমি যদি একজন ছাত্র তৈরি করে যাই, বা আমাকে আমার যে ওস্তাদ তৈরি করেছেন, যে যতজন ওস্তাদ আমার এই আমার পড়াশোনার পিছনে অবদান রেখেছেন, আমি আবার যাদেরকে তৈরি করবো, এই যে আপনাদের কাছে বলে যাচ্ছি,
আমি এখানে বলার মাধ্যমে যতটুকু সওয়াব পাচ্ছি, আবার আমি দু চারজন ছাত্র তৈরি করার মাধ্যমে যতটুকু সওয়াব পাবো, ঠিক আমার ওস্তাদ যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাও ঠিক সমপরিমাণ সওয়াব পাবে। তাহলে এটা হলো দুই নম্বর কাজ, এমন জ্ঞান অর্জন করেছেন বা এমন জ্ঞান বিতরণ করেছে যেটা দ্বারা মানুষের উপকার হবে। এখন আপনি এমন জ্ঞান অর্জন করেছেন, সুরের জ্ঞান, পকেট মাইট কীভাবে করে, এই জ্ঞান না, এই জ্ঞান মানুষের ক্ষতি করবে। এমন জ্ঞান অর্জন করেছেন আপনি আল্লাহকেই চিনেন নাই, আপনি এমন জ্ঞান অর্জন করেছেন যে আল্লাহ বিরোধী বানিয়ে দিয়েছেন। যেমন আমাদের দেশের বিখ্যাত, মানে যাদেরকে বিখ্যাত বলা হয়, এই বিখ্যাত মানুষগুলো কিছু কবিতা আবৃত্তি করে গেছে, কিছু কবিতা রচনা করে গেছেন, কিছু লেখা লিখে গেছেন, যেই লেখার মাধ্যমে প্রতিনিয়ত মানুষ নাস্তিক হচ্ছে। তাহলে এই যে এই লোকটা এই কাজটা করলো, এই লোকটাকে সওয়াব পাবে না? তিন নাম্বার হলো এমন ন্যাক সন্তান রেখে গিয়েছে যে তার পিতামাতার জন্য কি করবে, দোয়া করবেন, যে তার পিতামাতার জন্য কি করবেন, দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তখন তার মাধ্যমে সে যে ভালো কাজগুলো করবে এর মাধ্যমে ইশারা সওয়াব যাবে। তাহলে সওয়াব পাঠানোর সবচেয়ে ক্লোজ পদ্ধতি হলো সন্তান, মানুষের সাথে রিলেটেড কে, সন্তানরা, সন্তানরা পাঠাবে। এখন যদি আপনি যদি বলেন যে তাহলে কি আমরা কারোর জন্য দোয়া করতে পারবো না, হ্যাঁ, সওয়াব পৌঁছানোর রাস্তা হলো এই তিনটা, এর বাইরে যেগুলো আছে যেটা আমরা করতে পারি সেটা হলো তার জন্য দোয়া করতে পারি। একজন মানুষের জন্য কি দোয়া করবো, আল্লাহ অমুককে মাফ করে দেন। আমরা সবার জন্যই তো দোয়া করি নাকি, মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি কিনা, তাহলে আপনি দোয়া করতে পারবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে এই বিষয়টি প্রমাণিত হয়, তিনি বিভিন্ন সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেছেন, বিভিন্ন কবরের পাশ দিয়ে গিয়েছেন, যাতায়াত করেছেন, ওখানে আজাব হচ্ছে, তিনি সেখানে আজাব মানে খেজুরের ঢাল গেঁথে দিয়ে তারপর তাদের জন্য দোয়া করেছেন, বিভিন্ন জাতির জন্য দোয়া করেছেন, করেছেন কিনা, তাহলে আপনিও দোয়া করতে পারবেন। এইভাবে দোয়া করার মাধ্যমে তার কাছে সওয়াব যাবে না, কি যাবে, তার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে, তার কি হতে পারে, নাজাতের ব্যবস্থা। তাহলে এটা হলো আমভাবে সবার জন্য, কে রাজনীতিবিদ, কে অর্থনীতিবিদ, কে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, কে নিচের পর্যায়ে আছেন, এটা হলো সুন্নাহ পদ্ধতি। এর বাইরে আমাদের সমাজে এখন বিশেষ করে এই যে 15ই আগস্ট আসছে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন হবে, এর ভিতরে গরিবদের জন্য খাওয়ানো, এরপরে হলো বিভিন্ন ভালো কাজ আছে, কিন্তু বিপরীত পক্ষে যেই সকল শিরকি কাজ হবে তাকে নিয়ে কোথাও, মানে বাচ্চাদেরকে নিয়ে তার ছবির সামনে, মানে তার মূর্তির সামনে, যেটাকে আমরা ভাস্কর্য বলি, কথা খেয়াল রাখবেন, এটা ভাস্কর্য না, এটা নিরেট মূর্তি, এই মূর্তির সামনে মাথা নত করা, সেখানে ফুল দেওয়া, এই সবগুলো শিরকি কাজ, কারণ এটার মাধ্যমে তার কাছে কোনো সওয়াব যাবে না। এখন আসেন প্রশ্ন হলো, সওয়াব যাবে না তাহলে তো সমস্যা নাই, গুনাহ না গেলেই হলো নাকি, এখন গুনাহ যাবে কি না? দেখেন পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলছে, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরত, প্রতিটি মানুষ, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরত, কিয়ামতের মাঠে যখন প্রতিটি মানুষকে কবর থেকে উঠানো হবে, সে আগে কি পাঠালো পরে কি পাঠালো এই সবগুলো সে জানবে, সে বুঝতে পারবে, সে জানতে পারবে, দেখতে পারবে, তার আমলনামা পেশ করা হবে। যখন অনেক ক্ষেত্রে যখন দেখবে যে ভালো আমলগুলো, তখন সে আল্লাহর কাছে বলবে যে আমি তো এত ভালো কাজ করিনি, এগুলো কোত্থেকে আসলো, তখন আল্লাহ স্মরণ করিয়ে দিবেন তুমি এই ভালো কাজ করেছো, এটা সৎকা চলছে, তুমি অমুককে দান করেছো, এটা সৎকা চলেছে, অমুক জায়গায় তুমি একটা ভালো কাজ করে দিয়ে আসছো, এইভাবে সৎকা চলছে। বিপরীত পক্ষে যাদের আমলনামা ভারী হয়ে যাবে গুনাতে, এই লোকগুলো আল্লাহর কাছে প্রশ্ন করবে যে না এগুলো তো আমি করিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে যে মিথ্যা কথা বলবে তার মুখের উপর মোহর মেরে দিবে, তার হাত পা সব কিছু সাক্ষী দিবে, তখন সে আমলনামায় দেখতে পাবে সে যে একটা সিনেমা হল করে গেছে, ওটার খারাপ যেই চ্যানেল যতগুলো দিন চলছে, এই খারাপ আচরণ, এই খারাপ কাজগুলো যতদিন চলছে ততদিন যতজন মানুষ গুনাহ করেছে ঠিক সমপরিমাণ কি পাবে, সে গুনাহ পাবে। তো আজকে যারা শিরকি কাজ করছেন বঙ্গবন্ধুকে নিয়ে বা করবেন, বঙ্গবন্ধুর এই গুনার মালিক হবে যদি তিনিও এই কাজ চালু করে দিয়ে যান, যদি তিনি এই কাজ চালু করে দেন, তিনি যদি এমন কিছু লোক তৈরি করে দিয়ে যান যে এই লোকগুলো এই গুনার কাজ করবে, তিনি যদি এমন সন্তান রেখে যান যে সন্তান তার জন্য গুনাহ পাঠাবে, তার সন্তান তো বেঁচে আছে, আছে না, তার দুইজন সন্তান বেঁচে আছে, তাহলে তারা যদি চায় যে না আমার বাবাকে নিয়ে কোনো শিরকি কাজ হতে দিব না, সন্তান যদি ভালো কাজ করে, বাবা যদি সন্তানকে ভালো কাজ শিখিয়ে যায়, সন্তান ভালো কাজ করলে বাবা যেমন প্রতিদান পাবে, ঠিক সন্তানকে যদি বাবা এইভাবে তারবিয়ত দিয়ে যায় যে হ্যাঁ এগুলো করবে, কারণ এগুলো সেকুলার আর এগুলো ধর্ম, সে ধর্মও করে সেকুলারও ঠিক থাকে, তাহলে এর প্রতিদানও তিনিও পাবে।
সুতরাং আজকে আপনারা যারা এখানে, আমি একটা উপলক্ষে বলার অর্থ এটা এই এই জন্য বলছি যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে না, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি আপনার বাবার জন্য কি করছেন? আপনি আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে একেবারে নারী পুরুষ, বিশেষ করে আপনাদের চট্টগ্রামে এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনারা এটা নিজেরাই আয়োজন করেন। নারী পুরুষের সমান তালে ডলাডলি চলে, খাওয়া বিয়ের অনুষ্ঠানের মতো। আপনি বিয়ের অনুষ্ঠান আর মেজবানের অনুষ্ঠানে পার্থক্য করতে পারবেন শুধুমাত্র গোস্ত দিয়ে, এছাড়া আর কোনো কিছুতে পার্থক্য করতে পারবেন না। যে কোথাও গোস্ত মানে গোস্তের পরিমাণ বা আইটেমের কারণে বলবেন যে এটা মেজবান এটা বিয়ে, না হলে পরিবেশ দেখে কেউ বলতে পারবে না এটা কি মেজবান, এখানে কি ধর্মীয় কোনো আয়োজন হয়েছে, বাবার জন্য ইসালে সওয়াব করা হচ্ছে না ছেলের জন্মদিন করা হচ্ছে, কিছুই বোঝা যাবে না। সুতরাং আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি, সার্বিকভাবে আমাদের অবস্থাটা হলো এমন যে আমরা ধর্ম আর কর্মকে আলাদা করে ফেলছি, ভাবছি যে ওটা আমার কর্ম এটা আমার ধর্ম, কিন্তু মুমিনের একটা সেকেন্ড আল্লাহর আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ আছে? যদি ধরেই নিলাম, আপনি যদি বলেন মসজিদে আমার ধর্ম, মসজিদে আমার ধর্ম চলবে, বাইরে আমার মতো করে কাজ চলবে, আমার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর বিশ্বাস করে একটা মানব রচিত বিধানের উপর আমার জীবন চলবে, তাহলে আমি আপনাকে একটা কথা বলে রাখি ভাই, মসজিদে কয়জন মারা যায়? ধরে নিলাম আপনি মসজিদে মারা গেলেন, আপনি ধর্মের উপর মারা গেলেন, কিন্তু কর্ম অবস্থায় তো আমরা মারা যাচ্ছি নাকি? আমরা অধিকাংশ মৃত্যু কোথায় হচ্ছে? আপনি গত এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পরে একজন লোক দেখাতে পারবেন এই মসজিদে নামাজরত অবস্থায় মারা গেছেন? আছে যারা মসজিদের সাথে জড়িত আছে বলতে পারবেন? আছে, ম্যাক্সিমাম লোক মসজিদের বাইরে মারা যাচ্ছে। তাহলে ওই অবস্থায় যদি আপনি আল্লাহর আনুগত্যের উপরে না থাকেন, দীনের উপরে না থাকেন, ধর্মের উপরে না থাকেন, আপনি যদি ভাবেন আপনার ধর্ম এক জিনিস কর্ম এক জিনিস, তাহলে আপনি কর্মে মারা গেলেন কিসের উপরে মারা গেলেন? আপনি তো আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেলেন, আপনি তো আল্লাহর দেওয়া সীমার বাইরে চলে গেলেন, রাসূলের সুন্নার বাইরে চলে গেলেন। এই অবস্থায় আপনি মারা গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি বলবেন যে আমি তোমার জন্য ধর্ম করছি, ওইখানে চান্স পাইনি মরার, কর্মে এসে মারা গেছে। সুতরাং ভাইয়েরা, আপনি ধর্ম আর যদি কর্ম যদি একাকার না করেন, ধর্ম এবং কর্মকে যদি এক জায়গায় নিয়ে এসে যদি একাকার না করেন, তাহলে আপনার কাজগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সুতরাং আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা আমাদের মৃত্যুবার্ষিকী করি, জন্মবার্ষিকী করি, যেগুলো করা যায় যাচ্ছে, যদিও এই বার্ষিকী ইসলাম সাপোর্ট করে না, কোনো দিবস ইসলাম সাপোর্ট করে না, প্রতিদিনই তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আপনাকে তো তাই বলা হয়েছে, আপনাকে তো শিখিয়ে দেওয়া হয়েছে, কোনোদিন টাইম করে দেওয়া নাই। ওই আয়াতে বলা হয়েছে যে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলবা অমুক সময় জন্মদিন আসলে। হ্যাঁ, তাহলে আজকে আমাদেরকে এটা শেখানো হচ্ছে সম্মানিত ভাইয়েরা। সুতরাং আসুন আমরা যে আমাদের বাবাদের জন্য, মাদের জন্য, আমাদের মুরব্বীদের জন্য যে ইসালে সওয়াব করবো সেটা সুন্না অনুসারে করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।